ছোট্ট একটা মেসেজ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবার সাপ্তাহিক ছুটি থাকে, মাসিক ছুটি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমাদের এই পুলিশ বাহিনীর সদস্য ভাইদের কোনো ছুটি হাত দেওয়া হয় না। যে 20 দিন ছুটি দেওয়া হয় বছর অন্তর, সেই ছুটিটা ওরা পায় না। মাঝে মধ্যে অনেক ডিউটির চাপের কারণে এই ছুটিটাও পায় না। আমার স্বামী মারা গেছে আজ 2 মাস, বাচ্চাটা রেখে মারা গেছে, আমার বিয়ে হয়েছে মাত্র 14 মাস। আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি অনেক অসহায়ত্ব বোধ করতেছি। ওর চাকরির বয়সও খুব কম, মাত্র 3 বছর 10 মাস। আপনারা যদি আমার পাশে একটু দাঁড়ান, আমাকে যদি কোনো একটা ব্যবস্থা করে দেন, চাকরি বা কোনো একটা ব্যবস্থা, তো এই বাচ্চাটাকে নিয়ে আমি একটু কিছু একটা করে ফেলতে পারবো। বুঝছি, একটা মেসেজ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবার সাপ্তাহিক ছুটি থাকে, মাসিক ছুটি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমাদের এই পুলিশ বাহিনীর সদস্য ভাইদের কোনো ছুটি হাত দেওয়া হয় না। যে 20 দিন ছুটি দেওয়া হয় বছর অন্তর, সেই ছুটিটা ওরা পায় না। মাঝে মধ্যে অনেক ডিউটির চাপের কারণে ছুটিটাও পায় না। ফ্যামিলি পরিবারবর্গকে টাইমও দিতে পারে না, ওরা খুব মানসিক চাপের মধ্যে থাকে। আমার স্বামী ব্রেন ডিস্টার্ব করে মারা গেছে। আমি চাই এদের জন্য একটা ছুটির ব্যবস্থা করা হোক, সপ্তাহে একদিন নাহলে মাসে একদিন, ওরা যাতে ফ্যামিলির সময় দিতে পারে। আমি আর কিছু বলতে পারতেছি না। হালকা বাংলা।